ফ্রেন্ডস, আমি এখন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এই তৃণমূলের যেসব চোররা ধরা পড়ছে, যেসব দুর্নীতিবাজরা ধরা পড়ছে, জেলে ঢুকছে, এইগুলো নিয়ে কেউ কেউ বলতে থাকে ওরা যে চোর, ওরা যে অপরাধী, সেটা এখনো প্রমাণ হয়নি। আচ্ছা, আমি তাদেরকে একটা কোশ্চেন করতে চাই, যেটা হচ্ছে ইডিসিবিআই ওদেরকেই কেন ধরলো? এই কোশ্চেনের অ্যান্সারটা কি ওরা দিতে পারবে? ইডিসিবিআই যাদেরকে ধরেছে, তাদেরকে যখন ধরেছে, তাদের হেফাজতে নিয়েছে, জিজ্ঞাসাবাদ করছে, জেলে ঢুকিয়েছে, যাদেরকে জেলে ঢুকিয়েছে, ওই যে ইডিসিবিআই ধরলো ওদেরকে, ওই ধরাতেই ওদের শরীরে একটা ছাপ লেগে গেল যে ওরা অপরাধী, ওদেরকেই কেন ধরবে? আরো তো কত লোক আছে, তাদেরকে তো ধরছে না, কোনো সাধারণ নিরীহ মানুষকে তো ধরছে না, এদেরকেই কেন ধরছে? আর যারা ধরা পড়ছে তারা সবাই তৃণমূলই কেন? তৃণমূল দলটাই তো চোর। আরে, তৃণমূলে যদি উঁচু পদে যেতে হয় তাহলে তো চুরি করতে হয়, ব্যাপকভাবে চুরি করতে হয়, যে যত চুরি করতে পারে সে তত উপরে যেতে পারে, এটা তো তৃণমূলের নিয়ম। বেশি করে চুরি করো, বেশি করে চুরি করো, আর তত উপরে ওঠো, তত কামাও, আর সে যখন কামাবে তখন আসল মাথা কামাবে 75%, আরও বেশি বেশি কামাবে। এটাই তো তৃণমূলের সিস্টেম। তৃণমূল তো চুরি করায়, তাই না? জোর জবরদস্তি চুরি করায়, চাপ দিয়ে চুরি করায়, আর যে দুর্নীতি করতে পারে না সে নিচে পড়ে থাকে, সে কিছু করতে পারে না, তাই উপরে ওঠার জন্য সবাই দুর্নীতি করে। এটা হচ্ছে তৃণমূলের সিস্টেম। তো যারা দুর্নীতিকে ভালোবেসে ফেলেছে, চুরিকে ভালোবেসে ফেলেছে, তারাই তো তৃণমূলে রয়েছে। নাহলে তো কবে তারা বিজেপিতে চলে আসতো যদি তারা চুরির বিরুদ্ধে থাকতো, তাই না? এই তৃণমূল তো জোর করে চুরি করাচ্ছে উপর থেকে, কিন্তু তারা যদি দুর্নীতির বিরুদ্ধে থাকতো তাহলে তো বিজেপি অনেকদিন আগেই চলে এসছে, চলে আসতো। কেন্দ্রে মোদিজির সরকার কি হবে, তাদের কে কি করবে? তাদের যদি সৎ ইচ্ছা থাকতো, চুরির বিরুদ্ধে লড়াই করার যদি ইচ্ছা থাকতো, যদি পশ্চিমবঙ্গকে চোরমুক্ত বানানোর ইচ্ছা থাকতো, তাহলে তারা কবেই বিজেপিতে চলে আসতো? তারা বিজেপিতে আসেনি, তার কারণ তারা চুরিকে এতটাই ভালোবেসে ফেলেছে, তাই তো তারা বিজেপিতে আসেনি। শুভেন্দু অধিকারী কতদিন আগে বিজেপিতে চলে এসছেন? যখনই বিজেপি পাওয়ারফুল হয়েছে তখনই শুভেন্দু অধিকারী চলে এসছেন। শুভেন্দু অধিকারী চোরদের বিরুদ্ধে লড়াই করার জন্য, চোরমুক্ত পশ্চিমবঙ্গ বানানোর জন্য, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য বিজেপিতে চলে এসছেন। বিজেপি যেই পাওয়ারফুল হয়েছে চলে এসছে, তাহলে বিজেপি তো অনেকদিন আগে পাওয়ারফুল হয়েছে, 2021-এই বিজেপি পাওয়ারফুল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী তার আগেই চলে এসছে, 2019-এর পরপরই চলে এসছে, 2019-এই অনেকটা পাওয়ারফুল হয়ে গেছে বিজেপি, আর 2021-এ তো বিরোধী আসনটা পুরো দখল করে নিয়েছে। তো বিজেপি যখন পাওয়ারফুল হয়েছে শুভেন্দু অধিকারী চলে এসছে, তাহলে শুভেন্দু অধিকারী চোরদের বিরুদ্ধে লড়াই করতে চায়। শুভেন্দু অধিকারী চোরদের বিরুদ্ধেই, চুরির বিরুদ্ধেই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে চায়। আর যারা ছাড়ছে না তৃণমূল, চুরিটাকে এতটাই ভালোবেসে ফেলেছে, তারা চোরদের সাপোর্ট করছে, তারা পশ্চিমবঙ্গের ক্ষতি চায়, তারা পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায়, একটা চোরদের রাজ্য বানাতে চায়, আর পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি চায়, তাই তো তারা এখনো পর্যন্ত ওই দলে পড়ে রয়েছে আর চুরি করে যাচ্ছে, আর ধরা পড়ছে, গ্রেপ্তার হচ্ছে, জেলে ঢুকছে, এটাই তো হবে, তাই না? যার মেন্টালিটি থাকে যে পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করব, পশ্চিমবঙ্গবাসীর ওপর লুটপাট চালাব, তার তো জেল হবেই। সে কখনো পশ্চিমবঙ্গবাসী ক্ষতি করতে পারবে? কখনো সম্ভব এটা? তার তো জেল হবেই, তাদের তো জেল হবেই, তো এটাকে মেনে নি। এইভাবে বলে, মানে এই যে ওদের বিরুদ্ধে এখনো কিছু প্রমাণ হয়নি, হ্যাঁ ওরা যে চোর সেটা প্রমাণ হয়নি, এইসব বলে চোরদের প্লিজ বাঁচাবেন না, ঠিক আছে? এই যে চোরদের বাঁচাচ্ছে,
চোরদের হয়ে কথা বলছে, যারা এটা করছে তারা পশ্চিমবঙ্গবাসীর ক্ষতি করছে, পশ্চিমবঙ্গের ক্ষতি করছে, তাই পশ্চিমবঙ্গের ক্ষতি করবেন না, ঠিক আছে? চোরকে চোর বলুন, অপরাধীকে অপরাধী বলুন, সমাজকে সুস্থ রাখুন, চোরমুক্ত সমাজ বানান, না হলে সমাজটা একদম বরবাদ হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার একটু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।